আসসালামু আলাইকুম শাকিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কচুরমুখী ভত্তা এখানে প্রথমে হাফ কেজি পরিমাণ কচুরমুখী আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা পাতিলে কচুমুখীগুলো যাতে ডুবে যায় এরকম পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম লো আছে সিদ্ধ করে নেব দেখুন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে কিন্তু আমি সম্পূর্ণ পানিটাই শুকিয়ে ফেলবো এরকম করে যদি শুকিয়ে তারপর ভর্তাটা করা হয় এতে করে ভর্তাটা অনেক টেস্টি হয় ভর্তাটা মোটেই পান সে লাগে না তারপর আমি এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে নর্মাল টেম্পারেচারে আসবে তখন খুব ভালো করে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। অবশ্যই এভাবে ভালো করে পরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর যদি কোনো শক্ত অংশ থাকে সেটা অবশ্যই ভেঙে ফেলে দিতে হবে কারণ সব মুখী একরকম থাকে না কিছু কিছুমুখী মাঝে শক্তও থাকে সেটা অবশ্যই আপনি যখন এটাকে চটকে নেবেন তখন ফেলে দিতে হবে তারপর চুলায় একটি পেন বসিয়ে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে এখানে পাঁচ ছটা শুকনা মরিচ ভালো করে টেলে নিব অবশ্যই মচমচে করে টেলে নিতে হবে মরিচগুলো মচমচে হয়ে গেলে উঠিয়ে নিব আর সেম তেলে এবং সেম পেনে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। অবশ্যই পেঁয়াজ কতটা দিবেন সেটা আপনার নিজের ইচ্ছে তাই এখানে পরিমাপটা বললাম না তারপর পেঁয়াজটা মিডিয়াম লো আছে রেখে একদম সফট করে নিব হালকা যখন ব্রাউন কালার ধরে আসবে ঠিক তখন চুলাটা বন্ধ করে দেব তারপর আমি ভত্তাটা তৈরি করে নিব আর কিছুই লাগবে না ভালো করে মরিচগুলোকে সামান্য লবণ দিয়ে আমি একদম ভেঙে গুঁড়া গুঁড়ো করে নিব। অবশ্যই চিলি ফ্লেক্সের মতোই এটাকে ভেঙে ছোটো ছোটো করে নিতে হবে মরিচগুলো কিন্তু একদম মচমচে হয়েছে এবং ভত্তায় খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন যদি মরিচটা ভালো করে টেলে নেওয়া হয় সবগুলো মরিচ যখন ক্রাশ করা হয়ে যাবে ঠিক তখন এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা তৈরি করলে সে ভত্তাটা বেশিক্ষণ থাকে না তাই চেষ্টা করবেন ভত্তা বানাতে পেঁয়াজটা এরকম ভেজে নিতে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি তারপর কচুমুখীটাকে আমি আদা ভাঙ্গা করে রেখেছিলাম এখন ভালো করে এটাকে একেবারে মিহি করে আমি চটকে ভত্তা করে নেব পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতার সাথে মুখিটাকে ভালো করে মেখে নিলাম ব্যাস রেডি হয়ে গেল ভত্তা এখন এখানে অ্যাড করব সরিষার তেল আর এই সরিষার তেলের কারণে ভত্তায় যে সুন্দর একটি ফ্লেভার থাকবে খেতে অসম্ভব টেস্টি অবশ্যই গরম ভাতের সাথে এই ভত্তাটা মেলা ভার আমি অনেক সময় এই ভত্তাটা যখন তৈরি করি গরম ভাতের সাথে আর এই কচুতে কখনই গলা চুলকায় না তাই আপনি অনায়াসে আলুর ভত্তা বলে বাচ্চাদের খাওয়াতে পারেন আমার খুবই প্রিয় একটি ভত্তা আজ আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভত্তা দিয়ে ভাত খাওয়ার সময় দুটো মরিচ নিয়ে নেবেন দেখলেন তো কত সহজেই এই ভত্তাটা তৈরি হয়ে গেল তাই মুখী রান্না করেও খাবেন মাঝে মাঝেভাবে ভত্তা করে খাবেন আমার চ্যানেলে অনেক দেশীয় রান্না আছে আপনারা চলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব দেশীয় এই কচুমুখী ভত্তাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ